দিনক দিন ঘুমুসার আন্দোলন তেজুছি, প্রতিদিন দেখিবাকু মিলুছি সেতরে কিছু কিছু সংগঠন মিশুছন্তি এবং আন্দোলনকু জোর রু জোর করা যাউছি। যেতবে যাই আন্দোলন দাবি পূরণ না হইছি সেতবে পর্যন্ত এই আন্দোলন জারি রহিব বলি কইছন্তি। তে গণধারণা আরম্ভ হয়ে যাইছি, গত তিন দিন হেলা এই ধারণা চালিছি এবং অনির্দিষ্ট কাল পাই চালিব পর্যন্ত চালিব বলি কুয়া যাইছে। আসুন আলোচনা করিবা কোন রহিছি এবং কেউ কেউ দল সব সংগঠনরে যোগ দেউছন্তি, কোন দাবি রহুছি কোন রহিছে আজ্ঞা। এবে তো তিন দিন হেলা আপনার গণধারণারে বসছন্তি। এই আন্দোলন আপনার জানন্তি যে 1993 রু আরম্ভ হয়েছি, যেতে বিজুবাবু তার বিজুবাবু মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু রাজনৈতিক শক্তি ইচ্ছা রাজনৈতিক ইচ্ছাশক্তি অভাব সেতবে জেলা ঘোষণা হয়ে পাল না। এই ঘুমসর জেলা আলবত হব এ আশা বিশ্বাস মোট রয়েছে। কালি আমার লা কার্যক্রম ভুবনেশ্বর যাইকি আমি 5টি এবং আপনার নবীন ওড়িশার অধ্যক্ষ যা বর্তমান অনেক তাকে দেখা করিব বলে নিশ্চয় আশা রয়েছে যে নিশ্চয় দাবি পূরণ হব। সেই বিভিন্ন প্রকার ব্যবস্থা করা যাচ্ছে, বিভিন্ন প্রকার বিকল্প সব করা যাচ্ছে, কেতে জায়গায় ভেটুছেন অনেক মানুষ এবং দিনক দিন দেখিবাকু মিলুছি যে অনেক লোক এতে সামিল হচ্ছেন। এ কোণ রয়েছে আজ্ঞা, এ দিনক দিন আন্দোলন তেজিবার লাগিছে, এবে মধ্যে ধারণার বসছেন, কোণ আশা রয়েছে? দেখুন দীর্ঘ দিনর বন্ধ ডাকরা সরলা পরে এবে শেষে ধারণাকে আমি আসছু। ধারণা পরে অমরণ অনশন পাই আমি চিন্তা করছু, কিন্তু যদি সরকার যদি মানিবে না তবে অমরণ অনশন বি হব, দরকার পড়লে আইনকু বি হাতকু নেওয়া পাই ডরিব না। এটা যোদ্ধা মাটি, এটা এটা ডরা মাটি নুহ, যোদ্ধা মাটি, যুদ্ধ করা পছকু যায়নি। সেই যুদ্ধ করি কিভাবে জেলাকে আমার ছড়াই আনি হব, ভুবনেশ্বর জেলা কিভাবে হব, আমি তো ভাবুছু নয় বর্ষে নয় জেলা আমি কিভাবে করবু তাপাই চিন্তা রাখি। নিশ্চয় শুনেছিলে ঘুমুসর জেলা দাবি হচ্ছে, এটা দাবি তো নুহ, এ নিজের হক বলে সে কিন্তু আক ছড়াই আনি মধ্যে পড়ব সেটি বলে গান্ধী মূর্তি পাখে শান্তিপূর্ণ ভাবে ধারণা দিয়ে যাইছে। আজন ভাই রয়েছেন, কোণ কহবে আজ্ঞা? দিনক দিন আন্দোলন তেজুছি, চারিআড়ু লোকের স্বর উঠুছি, গাঁরু গাঁ সবুঠি এবার শুনবাকে মিলুছি যে ঘুমুসর জেলা দাবি আমার নিহতি দরকার, কোণ কহবে? ঘুমুসর বাসী তরফরু আমি নয় বর্ষের অভিনন্দন জনাওছু রাজ্য সরকারকে, আশা রাখিছু ঘুমুসর জেলা ঘোষণা করবে না। কী ঘুমুসর জেলা আবশ্যকতা আছে, লোকসংখ্যার পাখাপাখি 15 লক্ষের ঊর্ধ্ব হবে, 8টা ব্লক, 5টা এনএসি, হেডকোয়ার্টার ছতরপুরকে 150 কিলোমিটর যাইকি লোকে মৌলিক অধিকার বিষয়ে জনাই পারবে না, তেমন আবশ্যকতা আছে। এথিপাই যে সরকার মধ্যে উপলব্ধি করা আবশ্যকতা আছে যে গণতন্ত্র রাষ্ট্রের জন মৌলিক অধিকার বঞ্চিত হয়ে পারবেন গোটে লোক, তার যে ফান্ডামেন্টাল রাইটস অছি তাকে আপন ভঞ্জনগরতে যদি আপনার উপখণ্ডকে যদি ভুবনেশ্বর জেলা মান্যতা দেবে তাহলে নিশ্চিত লোক মানে আহরি সুবিধা সুযোগ পাইপারে। দেখুন আজি বি স্বাস্থ্য কিংবা ভুবনেশ্বর জেলা উপরে আজি বি ভূমিহীন লোকর অধিকার অধিক অছন্তি, আজি বি লোক মৌলিক অধিকার বঞ্চিত অছন্তি। এ ভুবনেশ্বর জেলার গোটে ঐতিহাসিক পরম্পরা অছি আজ্ঞা, চোকরা বিষয়, দোরা বিষয়, কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জক মাটি, নবীন পট্টনায়কর মাটি, তেমন আপনার ঘুমুসর জেলা ঘোষণা করবার কৌশল অসুবিধা নাই। তো কী সরকার বিলম্ব করছেন? মতো লাগুছি সরকারের ইচ্ছাশক্তি আসলে হারি হয়েযব, মতো আশা লাগুছি যদি না হব সরকার সেই দায়ী রহবে, সরকার সেই পস্তাইবে আ ভুবনেশ্বরবাসীকে যদি অনদেখা করিবে বলে। নিশ্চয় শুনুলে প্রতিক্রিয়া যে খুব নয় বর্ষ আসুচি, আর নয় বর্ষ বেড়ে ভুবনেশ্বর জেলা দাবি করা যাও, নহলে সরকার তার ভোগিয়াকে পড়বে বলে সে উদ্যোগ প্রকাশ করছেন। দেখুলে যে বহু সংখ্যা তিন দিন ধরে এইভাবে ভাবে ধারণা জারি রয়েছে। ভঞ্জনগর উপজেলাপাল কার্যালয় সম্মুখের ধনঞ্জয় পট্টনায়ক, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাহিঁ।